ওয়েলকাম টু চিরকুট ইনফিনিটি আর আমি স্বর্ণে এসে গেছি নবাব নন্দিনী সিরিয়ালের লেটেস্ট আপডেট জানাবো বলে তবে তার আগে বলবো যারা যারা এখনো অবধি সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে ফেলো সিরিয়াল নবাব নন্দিনীতে এই মুহূর্তে দেখা যাচ্ছে আমাদের নবাবের দাদার একটা যন্ত্র ভেঙে ফেলে দিয়েছে বড় বৌদি আর সেই যন্ত্রটা নিয়ে এই মুহূর্তে নন্দিনী মাঝরাত্রে পৌঁছে গেছে বাজনার দোকানে মানে নিজেদের বাজনার দোকানে সেখানে গিয়ে কাকুকে রিকোয়েস্ট করা হয় যে কাকু মানে যে কাকু বাজনার যন্ত্রপাতি সারাই করছে তাকে রিকোয়েস্ট করা হয় যে তুমি সারিয়ে দাও তো কাকু তো সারাই করতে শুরু করে দিয়েছে নবাব নন্দিনীকে খুঁজতে খুঁজতে পৌঁছে যায় দোকানে আর সেখানে গিয়ে জানতে পারে যে একটা বাদ্যযন্ত্র ভেঙে গেছে কী করে ভাঙলো নবাব বুঝতেই পারে যে এটা বড়ো বৌদির কাজ কিন্তু নন্দিনী কোনো কথা বলে না কিন্তু রাতের বেলায় তো ঘুম এসে যাচ্ছে কি করে কাজ হবে তো সেইজনের নবাব বলেছে যে দশমীর রাত তো তো আমি একটু এগিয়ে যাই চায়ের দোকান পেয়ে যাবো একটু চা এনে দিই এনে দিলে চা খাবে তোমরা চা খেলেই তোমরা দুজনেই কিন্তু ঘুম থেকে মুক্তি পেয়ে যাবে আর কাজটা কমপ্লিট করতে পারবে তো এখন তো নবাব গেছে কিন্তু যেতে যেতে হঠাৎ করে দেখছে সেই ছেলেটা যে ছেলেটাকে আননন বলে সবাই কিন্তু ধরার চেষ্টা করছিল আর সেই ছেলেটাই কিন্তু ছিল মেন কালপিট তাই সেই ছেলেটাকে এই মুহূর্তে গিয়ে ছুটে ধরেছে নবাব ছুটে গেছে নন্দিনীও কিন্তু তারপরে সেই ছেলেটাকে মারধর করার পরে সেই ছেলেটা বলছে যে আমাকে বলা হয়েছিল যে ওখান থেকে একটা পাটাতন খুলে দেওয়ার জন্যে যাতে করে নন্দিনী পড়ে যায় আগুন ধরে যায় একটা বিশাল বড় ঝামেলা হয় তো সেখানে আবার বড় বৌদিও হাজির এবার বড় বৌদিকে ইশারা করে দেখি ওই ছেলেটা বলছে যে আমাকে তো উনি বলেছিলেন এই সবগুলো করতে এবার বড় বৌদি কী করবে নাই বড় বৌদি পগার বার হয়ে যাবে নয় বড় বৌদি বলবে মিথ্যে কথা বলছে কমপ্লিটলি মিথ্যে কথা বলছে হাতে নাতে ধরা পড়েও আদেও বড় বৌদি ধরা পড়বে কিনা আমরা কেউ জানি না তবে যদি ধরা পড়ে যায় তাহলে তো মিঠে গেল লেটা চুকে গেল কিন্তু এত সহজে কি সিরিয়ালে ধরা পড়বে কী মনে হয় জানতে হলে দেখতেই হচ্ছে সিরিয়াল নবাব নন্দিনী স্টার জলসা ও স্টার জলসা এস আর আমার ভিডিওটা দেখার জন্য ও লাইক কমেন্ট শেয়ার করে চিরকুট ইনফিনেটে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে